টুর্নামেন্ট শুরুর আগে বেস্ট প্রাইস বিতর্কে উত্তাল ইন্ডিয়ান ব্যাডমিন্টন লীগ। মঙ্গলবারই এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন দেশের দুই ডাবল স্পেশালিস্ট, কমনওয়েলথ গেমসের ডাবলস চ্যাম্পিয়ন জ্বালা গুট্টা ও অশ্বিনী পোনাপ্পা। আর বুধবার জ্বালা সরাসরি অভিযোগ, বেস্ট প্রাইস কমানোর বিষয়ে তাকে আগাম কিছু জানানো পর্যন্ত হয়নি। তবে জবাব দেওয়ার আসল জায়গা ব্যাডমিন্টন কোর্টই, শেষ কথা বলবে তাঁর র্যাকেট, জানিয়েছেন জ্বালা গুট্টা। It's not a good thing to happen. What I do is only play on court and I'll fight it out on badminton court. I'm not expecting anything from anybody. I'm expecting to perform. নিলামের আগে আইবিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে আলোচনা করে ওই দুজনের বেস্ট প্রাইস 29 লক্ষ থেকে 15 লক্ষ টাকায় নামিয়ে আনে। 18 লক্ষ টাকায় জ্বালাকে কিনে নেয় দিল্লি স্ম্যাশার্স। পুনে পিস্টনস অশ্বিনীকে কিনে নেয় 15 লক্ষ টাকায়। আর তা নিয়ে অসন্তোষ দুই ডাবল স্পেশালিস্টের। জ্বালা এদিন আরও জানিয়েছেন, দেশের জন্য বহু পদক জিতেছে, বহু সম্মানও এনে দিয়েছে। ডাবলসে আমাদের সমকক্ষে কেউ নেই, তা সত্ত্বেও এভাবে রাজনীতির শিকার হতে হচ্ছে আমাদের, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবিপি আনন্দ।